আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ইশিকা খানে। অনেকদিন পর একটি ব্লগ নিয়ে এলাম। ব্লগের ক্যাপশন দেখেও হয়তো আপনারা বুঝতে পেরেছেন, খুবই স্পেশাল একটি ব্লগ। জি হ্যাঁ, আমার বেবির কিভাবে লেবার থেকে শুরু করে সব কিছু কিভাবে হয়েছে টুকটাক যতটুকু তুলে ধরা যায় তাই ধরছি। সকালবেলা হাই ব্লাড প্রেশার পাওয়ার কারণে হসপিটালে ছুটে গেলাম। যাওয়ার পর তারাও পেলো আমার হাই ব্লাড প্রেশার। ওখানে বসে চা খাচ্ছিলাম, দেন তারা ব্লাড টেস্টের জন্য পাঠালো। এর মধ্যে তারা আমাকে দিল লাঞ্চ। লাঞ্চের জন্য আমার এখানে আছে স্যালমন ফিশ পটেটো দিয়ে আর হলো বয়েল ভেজিটেবলস। খাওয়ার পর তারা দেখলো ব্লাড টেস্টে একটু রিপোর্ট ভালো আসেনি, প্রিক্লাম্পসিয়া পাওয়া গিয়েছে, যেটা ডিউরিং প্রেগনেন্সি হয়ে থাকে। বাসায় এসে ঝটপট ব্যাগগুলো প্যাক করলাম কারণ আজকে হসপিটালে ভর্তি হতে হবে। Kitten will come. Did you saw mommy's bag packed? Look, mommy going. That's a red one. Say hello, Kaden. I'm waiting. Baba. Say I'm waiting, Kaden. Say kisi dao Kaden ke. Dona. ডেলিভারি ডেট আরও 4 দিন পর ছিল, কিন্তু আমাকে আজকেই ভর্তি হতে হচ্ছে। সো লাইফ ইজ আনসার্টেন, আপনার শরীর কখন কি হয়ে যায় বলা যায় না। আমার কখনোই ব্লাড প্রেশারে কোনো সমস্যা ছিল না, বাট শেষ মুহূর্তে হয়ে গেল। এক কথা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। আমার নানি শাশুড়ি জানলার ফাঁকা দিয়ে আমাকে দেখছিল, এত ইমোশনাল লাগছিল। আমার কখনো আগের 2 ডেলিভারিতে এত ভয় বা ইমোশনাল লাগেনি বা কান্না আসেনি, কেন যেন এবার আসছিল। মনে হচ্ছিল এ যাওয়াই হয়তো শেষ যাওয়া, আমি জানি না এবার কেন যেরকম হচ্ছিল আমার। অ্যান্ড আমি আমার হাজবেন্ডকেও বলছিলাম এটা বারবার, সো সে বলছে আপনি পাগল হয়ে গেছেন। আপনি আরো বেশি বেশি বলছিলেন না, খবরদার এই মাসে যেন না। কয়েক ঘন্টায় ঘর থেকে চলে এলাম হসপিটাল বেডে। হসপিটালের বেডে শুয়ে শুয়ে টিভি দেখার চেষ্টা করছি, মোবাইলই করছি, ব্লগও বানাচ্ছি আপনাদের কথা ভেবে। অ্যান্ড যেটা বলছিলাম, অনেক ভয় লাগছিল এই ব্যাগে কী কী আছে তাও আপনাদেরকে দেখাবো। অ্যান্ড বসে বসে আশেপাশে মানুষদের সাথে কথা বলছিলাম, দেন এসে আবার নিজের রেস্ট নিচ্ছিলাম। সো আমি এখন চা খাচ্ছি। এই যে অপোজিটে আমার মতনই আর একটা মেয়ে, সে তার ফার্স্ট বেবি, ফাতেমা নাম, আমার নামও কিন্তু ফাতেমা। সো তার আম্মা দিয়েছে, আন্টি ওয়াজ সো সুইট অ্যান্ড সো কাইন্ড, অনেক মায়া করে, এসে আমাকে চা দিয়েছে, মশালা টি। আমি টি খাচ্ছি এবং বসে বসে রেস্ট নিচ্ছি। অ্যান্ড আমাকে ইন্ডিউস করা হয়েছে, অল্প অল্প কন্ট্রাকশনও শুরু হচ্ছে, একটু পর ওরা এসে চেক করবে। সো প্রিক্লাম্পসিয়া হওয়াটা ভালো না, তো তাই তারা যত তাড়াতাড়ি সম্ভব বেবিকে বের করার জন্য আজকে আমার ইন্ডিউস করবে, কালকে লেবার রুমে নিবে। ওকে, আমি কি কি নিয়ে এসেছি দেখাই। এটা নিশাত খুশবু আমার জন্য নিয়ে এসেছে সৌদি থেকে, মারিয়াম ফ্লাওয়ার, যেটা আমি প্রথমবারের মতন ইউজ করব। এই হলো মারিয়াম ফ্লাওয়ার এবং তার সাথে কিছু খেজুরও এনেছে। আমি কিছুক্ষণ পরপর খেজুরও খাচ্ছিলাম। সো আমি নিশাত খুশবুর কাছে অনেক কৃতজ্ঞ, এত দূরে গিয়ে ও আমার জন্য মনে করে এই মারিয়াম ফ্লাওয়ার এনেছে। মারিয়াম ফ্লাওয়ার লেভারের সময় ব্যবহার করলে আপনার লেভারটা ইজি হয় এবং তাড়াতাড়ি হয়, এটা আমি শুনেছি। তো প্রথমবারের মতন আজকে আমি এটা ব্যবহার করব, দেখা যাক। আল্লাহর ঘরের জিনিস, ডেফিনেটলি আমার অনেক কাজে আসবে আমি মনে করি। অ্যান্ড বসে বসে আর কি করা যায়, আর তজবি, এরকম একটা জায়নামাজ দিয়েছে সাথে একটা তজবি দিয়েছে, সেটা আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো শুন। হসপিটাল বেডে বসে বসে যতক্ষণ পেরেছি তজবি পড়েছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যত পেরেছি পড়েছি, এবং পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাক ইন্না কুন্তু মিনাজ জালিমিন। সো আমি তজবিটাও সাথে করে নিয়ে এসেছি। এগুলো আমার হ্যান্ডব্যাগে ছিল, হ্যান্ডব্যাগে আমার এই ফ্যানটা ছিল, ফ্যানটা আপনারা দেখেছেন আমি কিনেছি, যেটা আমার লেবারের জন্য দরকার। সো এটা আমি নিয়ে এসেছি হ্যান্ডব্যাগে, আমার লেবারে লাগবে। তাই ভয় লাগছিল, যেটা আমি আপনাদেরকে বারবার বলছিলাম, কেন যেন এবার ভয় লাগতেছিল জানি না। আমার একটা কাজিনও বলতেছিল, হ্যাঁ বেবি হওয়ার সময় মারা গেলে শহীদ হয়ে যায়, মানে এত উইয়ার্ড উইয়ার্ড কথা শুনছিলাম, তো ভয় লাগছিল। তো
কন্ট্রাকশন পাওয়া যাচ্ছে অ্যান্ড বেবির হার্টবিট আলহামদুলিল্লাহ ভালো আছে। সো এইভাবে আমাদের এখানে বেবির হার্টবিট চেক করা হয়, পেটে দুটো বেল্টি করে। আই থিঙ্ক বাংলাদেশে কী করা হয় আমি জানি না, কারণ আমি কখনও বাংলাদেশে এক্সপিরিয়েন্সটা করিনি। বেবির হার্টবিট দেখছিলাম, তসবি পড়ছিলাম অ্যান্ড আলহামদুলিল্লাহ ভালো লাগছিল। এইভাবে অনেকক্ষণ তসবি পড়ছি, বেবির হার্টবিট ওরা চেক করছে এক ঘন্টা যে সব কিছু ঠিক আছে কি না, কারণ যেহেতু আমার হাই ব্লাড প্রেশার অ্যান্ড কন্ট্রাকশনও শুরু হয়েছে আর ইনডিউস করা হয়েছে। সো দে আর জাস্ট ওয়েটিং ফর সার্ভিক্স ওপেন হচ্ছে কি না, যাতে ওয়াটার ভাঙতে পারে। রাতের বেলা মিস্টার খান রেস্টুরেন্ট থেকে খাওয়া নিয়ে এসেছে, প্লেটটাও নিয়ে এসেছে বাসা থেকে। সো মিস্টার খান এখানে আছে অ্যান্ড আমি রেস্টুরেন্টের খাবার খেতে মন চাচ্ছিলো, ডাল এবং চিকেন। সো এই তো আমার টেবিল এরকম, এখন আমি খাচ্ছি, মিস্টার খান আমার সামনে আছে অ্যান্ড আলহামদুলিল্লাহ রাত শেষ হয়ে গিয়েছে। এভাবেই মিস্টার খান রাত তিনটা এসেছিলো, সকালে ঘুম থেকে উঠেই দেখি, খুব একটা রাতে ঘুম হয়নি বাট সকালে ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট অর্ডার দিয়ে দিলাম। বাইরে দেখলাম বৃষ্টি হচ্ছে, ব্রেকফাস্টে টোস্ট এবং চা নিয়েছি অ্যান্ড মিস্টার খান এসেছে আবার আমার সাথে দেখা করতে, খুব হাসতেছে আমার সাথে, মজা নিচ্ছে। আম্মু আর মিস্টার খান এসেছে অ্যান্ড আজকে আমার মানে বেবি হবে, তো আজকে সানডে, মিস্টার খানের ছুটি। সে বলতেছে আমি বাসায় গিয়ে ঘুমাই, এত আর্লি হবে না, এইটা না ওইটা না, খুব মজা নিচ্ছিল। যাই হোক, হসপিটালে 12টা 1টার মধ্যে লাঞ্চ দিয়ে দেয়, লাঞ্চ অর্ডার করেছি, এটা খাবো 12টার দিকে, আবার একটু পর খাবো। অ্যান্ড লাঞ্চের সাথে আমি একটা ডেজার্ট আইসক্রিম অর্ডার দিয়েছিলাম, ওদের আইসক্রিমটা এত মজার। যাই হোক, আম্মু এখানে অ্যান্ড এই প্রথম আমার মা আমার কোনো একটা লেবারে থাকবে, কোনো একটা বেবি হওয়ার সময় থাকবে, এটা আমি যে কত সৌভাগ্য আমি বুঝাতে পারবো না, আমার মনে হয় সবচেয়ে বেস্ট পাওয়া। আচ্ছা, আম্মু খাবার আনেনি, সরি, এবার আমার শাশুড়ি খাওয়া পাঠিয়েছে বাসা থেকে, অনেক ধরনের শাকসবজি আমি যা যা পছন্দ করি, মুরগি মাংস সব পাঠিয়েছে। সো তা লাঞ্চ আরেকবার করলাম বিকালে, আর এটা হলো সন্ধ্যার ডিনার। তো আমাকে এখনও উপরে ওয়ার্ড খালি পাচ্ছে না, লেবার রুমে নিবে অ্যান্ড ফাইনালি আমি লেবার রুমে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন মারিয়াম ফ্লাওয়ারটা এইভাবে ভিজিয়ে রাখা হয়েছে, যখনই আমার ইনডিউস করা হয়েছে তখন থেকে ওটা ভিজিয়ে রাখা হয়েছিল। আর এখানে হলো আমার বেবি থাকবে, বেবিকে বের করে এখানে রাখা হবে। এটা হলো গিয়ে আমার লেবার রুম, যেখানে আজকে ইনশাল্লাহ আমি আমার থার্ড বেবি ডেলিভারি দিব, সব ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ। অ্যান্ড এই তো আমার হিজাবটা এখানেই আছে। লেবার রুমে ছিল মিস্টার খান এবং আম্মু, এই হলো সেই রুম। এই রুমে অ্যাকচুয়ালি কিবানো হয়েছিল, এখন ওয়াটার ব্রেক করা হবে, সো আমি অপেক্ষায় আছি। অ্যান্ড ওয়াটার ভাঙার প্রায় 2.5 ঘন্টা পেইনের পর আমার বেবি হয়েছে অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব জায়গায় হার্টবিট দেখা যাচ্ছে। সো আমি একটু পর কী পরিস্থিতি দেবেন জানি না, তাই আগে থেকে বলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো ভালো হয়ে গিয়েছে, বাট অ্যাকচুয়ালি মেইন ব্যথা ছিল দেড় ঘন্টার মতন অ্যান্ড এটা যে কী ব্যথা ছিল আমি বুঝাতে পারবো না। বাট আসলে সত্যি কথা বলতে যখনই বাচ্চার চেহারা দেখা হয় সব ভুলে যাওয়া হয়, তেমনটি আমার সাথে হচ্ছে। সো আমি বেডে শুয়ে আছি অ্যান্ড এখানে বাচ্চার সব কিছু চেক আপ করা হচ্ছে, মিডওয়াইফ চেক করছে। আমার যে মিডওয়াইফ ছিল সে অ্যাকচুয়ালি থাকতে পারেনি, সে ব্রেকে গিয়েছিলো অ্যান্ড সে এসে দেখে আমার বেবি হয়ে গিয়েছে। সো মাশাল্লাহ সে হাসতেছিল অনেক।
আলহামদুলিল্লাহ ভেরি কুইকলি হয়েছে, একদম ন্যাচুরালি সব ভালোর ভালো হয়েছে। সো মারিয়াম ফুল অনেক কাজে এসেছে, যার কারণে আমি নিশাত খুশবুকে অনেক থ্যাংক ইউ দিয়েছি এবং আপনারা সবাই আমার জন্য অনেক দোয়া করেছেন। অ্যান্ড এই তো এভাবে আমরা আমাদের থার্ড বেবি কেইডেনকে ওয়েলকাম জানিয়েছি। কেমন লাগলো ব্লগ অবশ্যই কমেন্টস করে জানাবেন, দোয়া।